দেখছেন মিরপুর 10 নং গোল চত্বর। নানা দিক থেকে এই মিরপুর 10 নং গোল চত্বর সব মানুষ গোল চত্বরকে নানাভাবে চিনে, কারণ মিরপুর যেতে হলে 10 নং গোল চত্বরের একটি বিশাল ভূমিকা রয়েছে। কারণ মিরপুর যে প্রান্তে যা হোক না কেন, সেটা 10 নং গোল চত্বর হয়েই যেতে হয়। আর এই এই গোল চত্বর দিয়ে DHS বা মিরপুর সেনানিবাসেও যাওয়ার রাস্তা, আবার 1 নং যেতে হলেও বা যেখানে বধ্যভূমি রয়েছে, শহীদ বধ্যভূমি, সেই বধ্যভূমির রাস্তাও এই গোল চত্বর দিয়ে যেতে হয়। নানা দিক থেকে এই গোল চত্বর এবং এই গোল চত্বর সবাই দেখতে চায় যে গোল চত্বরটা কেমন আসলে অ্যাকচুয়াল। এখানে সারা বছরই জ্যাম লেগে থাকে, আর মেট্রো রেল চালু হওয়ার পরে এখানে একটা স্টেশন হয়েছে 10 নং গোল চত্বরে, এখানে যাতে মিরপুরবাসী সহজেই বিভিন্ন জায়গা থেকে মুভ করতে পারে। আর মিরপুর যখন থেকে বসতি গড়ে উঠেছে তখন থেকে এই গোল চত্বর প্রচুর জ্যাম ছিল, এখনও সেই জ্যাম রয়েছে। আপনারা যখনই মিরপুর গোল চত্বরে যাবেন দেখবেন যে জ্যাম ছাড়া এই জায়গাটা ক্রস হওয়া যায় না। আর মেট্রো রেল হওয়ার পরে এর ব্যস্ততা এবং এর পারিপার্শ্বিকতা বা নানা দিক থেকে গুরুত্ব সহকারে চলছে। এখানে একটা ওভারব্রিজ রয়েছে, রয়েছে ফায়ার সার্ভিসের একটি হেডকোয়ার্টার, আর তাই এখানে প্রতিদিন প্রচুর মানুষ এখানে আনাগোনা হয়। হাজার হাজার বাস, ট্রাক, রিক্সা এই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আপনারা ভিডিওতে মিরপুর গোল চত্বর দেখছেন, এই চত্বরের বাম পাশেই রয়েছে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার, এবং সোজা চলে গেলে এই ফায়ার সার্ভিসের সাইড দিয়ে সোজা চলে গেলে মিরপুর সেনানিবাস এবং DHS, এছাড়া ওখানে MIST ইউনিভার্সিটি রয়েছে। তাছাড়া এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, রয়েছে মর্স পলিটেকনিক, তাছাড়া আশেপাশে আছে বেশ কয়েকটি পুরানো পলিটেকনিক রয়েছে এখানে। সারা বছরই এখানে জ্যাম লেগে থাকে। আসুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। থ্যাংক ইউ।